হচ্ছে ম্যাগি ব্রেকফাস্ট, আর এই হচ্ছে ট্যান ট্যান আলু পরোটা লাঞ্চের জন্য। হ্যাঁ, তো যা বলছিলাম হয়ে গেছে। মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেন। কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সকালবেলায় সেজে বুঝে ক্যামেরার সামনে আসার মতো সময় নিশ্চয়ই কারোরই হয় না, আমারও হয় না। আর যারা আসতে পারে আমি জানি না কখন ওঠে কখন কি করে, এই গুণটা নিজে সেজে গুছে ক্যামেরার সামনে আসবো, তাই আমি যেরকম রিয়েল আছি সকাল সকাল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এক্ষুনি তো সকালবেলা কি বলবো, সাংঘাতিক বিজি, কথা 5 মিনিটেরও অনেক দাম সকালবেলা। তো সেই চলছে টিফিন, আর দেখলে টিফিন হয়ে গেছে, এখন ব্রেকফাস্টের প্রিপারেশন হচ্ছে। তারপর আমাদের রান্না বান্না তো সব রয়েই গেছে, মানে আমার আর আমার মেয়ের, আমাদের দুজনের রান্না রয়ে গেছে, সেটা আমি ওরা চলে গেলে তারপর করবো। আর সঙ্গে তোমাদেরকে আজকে একটা জিনিস শেয়ার করে বেরিয়ে গেল, আর এক্ষুনি আমি তোমাদের সাথে শেয়ার করব আমার আইডিয়াটা যা আমি বলছিলাম সকালবেলা। চলো দেখা যাক। স্ট্রাকচারটা রেডি করে রেখেছি, এখনো ডেকোরেশন কিছু হয়নি, ডেকোরেশন করব বিকেলে আজকে। আর সেটার জন্য আমি কিছু কিনে আনতে চাইছি না, ঘরেই যা আছে, কারণ আমার তো বিয়েটার অনেক ক্রাফটি জিনিস থাকে, তো সেগুলো দিয়েই আমি কোনো পয়সা ইনভেস্ট করতে চাইছি না। দিয়ে ওর জন্য যতটা সম্ভব একটু সাজিয়ে ফেয়ারি লাইটস আছে ওগুলো লাগিয়ে দেবো, লাগিয়ে দেখি কতটা সুন্দর করা যায়, করে আমি এবারে ক্রিসমাস ট্রিটা ডেকোরেশন করব। গত লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা মলে গিয়ে দেখেছি, দোকানে গিয়ে যে ক্রিসমাস ট্রিগুলো কীরকম প্রাইস সব দেখে এসেছিলাম। ভাবছিলাম কি করব, ওগুলো কিনে আনবো নাকি ঘরে বানাবো, তারপর ভাবলাম এত ছোট বেবি, ওর জন্য কিনে যদি আনি দুদিন পরেই ওর ইচ্ছা হবে ওটা নিয়ে খেলার, ওটা টানাটানি করে ছিঁড়ে ফেলতে পারে বা ওটা ড্যামেজ হয়ে যাবে, বাচ্চাদের ঘরে তো তাই হয়। সো এত দাম দিয়ে, এক একটা দাম ছিল 200-250। হ্যাঁ মামা, এই দেখো 200-250। সো আমি অতটা ইনভেস্ট করতে চাইছিলাম না, তাই ভাবলাম কিছু একটা করি ঘরে যাতে বানানো যায়।
বানানো যায়, সে কারণে আমি এটা করেছি। এতে আমার পয়সা ইনভেস্ট হয়েছে শুধু 6 টাকা, মানে আমার গ্রিন কালারের কাগজগুলো শেষ হয়ে গেছিল, সে কারণে আমাকে 3টে কাগজ কিনতে হয়েছে জাস্ট। আর বাকি যেগুলো দেখছো এরকম, মানে ওই যে জরি মতো হয় যেটা দিয়ে আমি র্যাপ করেছি, সেটা আমার ঘরে আগে ছিল, ওই হ্যাপি বার্থডে সময় যে লাগানো হয় কাগজগুলো, হয় না, জরি দেওয়া, ওগুলোই বাস, আর আমার কিছু লাগেনি। আর পিস বোর্ডের বাক্স তোমরা তো দেখতেই পেয়েছো, ওটাকে কেটে করে নিয়েছি। সো তোমরাও যা চাইলে ঘরে তোমাদের বেবির জন্য ওটা করতে পারো। বাচ্চাদের তো আনন্দ ছোট ছোট জিনিসেই হয়, ওরকম কিছু খুব বড় ইনভেস্ট করে বাচ্চাদের আনন্দ দিতে হয় না, ছোট ছোট, আমি তাই মনে করি আর কি। তোমরা চাইলে সেটা ট্রাই করতে পারো, আর যদি ট্রাই করো অবশ্যই আমাকে জানিও। আমার মনে হয় খুব ইজি, চট করেই বানিয়ে নিতে পারবে। আমি আগে কেন বানিয়েছি, কারণ আমি ভাবছিলাম আমি অ্যাকচুয়ালি এক্সিকিউট করতে পারবো কিনা নাকি, আর ও তো, ওকে এখন আমি না গান শোনাই, তো তোমরা জানোই আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি দেখাই, তো কেউ আমি ওই জিঙ্গল বেলস রাইমটা শোনাচ্ছিলাম আর গল্পটাও বলছিলাম, যেহেতু ওর এখন স্টোরির প্রতি খুব ইন্টারেস্ট হয়েছে, গল্পটা বলছিলাম। তো ও রোজই আমাকে বলে স্যান্টা কি করে চিনবে আমাদের বাড়ি যদি ক্রিসমাস ট্রি না থাকে। আমি ওকে বলেছি আর কি, যাদের বাড়িতে ক্রিসমাস ট্রি থাকবে, তারপর এরকম লাইট দিয়ে সাজানো হবে, স্যান্টা সেখানেই আসে, স্টার থাকবে। তো বলছে আমাদের বাড়ি কি করে চিনবে, আমরা ট্রি বানাবো। সো তাই আমিও ভাবছিলাম যে কি করি, কিনবো নাকি বানাবো, ভাবতে ভাবতে তাই আমি আগে থেকে শুরু করলাম যে বানিয়ে দেই। সো আশা করি ঠিকঠাকই হয়েছে, খুব হাইফাই কিছু হয়নি, বাট আমার বেবিকে খুশি করার জন্য এটাই যথেষ্ট। হ্যাঁ মা, পরে। সো আমার বেবিকে খুশি করার জন্য এটাই যথেষ্ট। আজকে রাত্রে আমি এটা যখন আবার পারবে পারবে ডেকোরেট করব, করে দেখাবো তোমাদের কেমন লাগছে, আশা করি ভালোই লাগবে। সো আজকের ভিডিওটা আমি ক্রিসমাস ট্রির উপরেই বানালাম, তোমাদেরও যাদের ইচ্ছা চট করে বানিয়ে নাও, দেখবে কোনো পরিশ্রমই নেই, একদম অল্প সময়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ভিডিওকে অবশ্যই একটা থামস আপ, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তোমাদের জন্য সাবস্ক্রাইব অপশনটা একদমই ফ্রি, বাট ইট মিন্স এ লট ফর মি। এইটুকুই, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, গুড ডে বলো। আমার গুড ডে।